I'm just told back to our story share logo to one shot. তোমাদের এইচএসসি পাস করার পরে তোমরা কি অ্যাডমিশনের জন্য যাও না এবং অনেক জায়গায় অনেক অ্যাডমিশন টেস্টে এখন ভাইবা হয় জানো তো মনে হয় ইউপিতে ভাইবা হয় আইডিতে ভাইবা হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভাইবা হয় অনেক জায়গায় ভাইবা হয় তো গত 4 বছর আমি অনেকগুলো ভাইবা নিত বিকজ আমি একটা কোচিং এ পড়াতাম ওখান থেকে যারা চান্স পেত রিটেনের জন্য তারপরে ভাইবার জন্য যেত সো ওই একটা ভাইবা একটা ছোট এক্সপিরিয়েন্স তোমার সাথে জাস্ট শেয়ার করতে চাই সো দ্যাট ইউ হ্যাভ অ্যান আইডিয়া যে কমিউনিকেশন স্কিলটা কতটা জরুরি সো আমাদের জন্য ভাইবার জন্য নতুন সাজেশন নিতে আসছো যে হ্যাঁ আমাদের সামনে ভাইবা আমরা কি করা যায় তো ভালো কথা ফাইন কি করা যায় তাহলে একটা সাজেশন দিলাম ঠিক আছে ফার্স্ট থিং সোজা হয়ে থাকবা বেশি নড়াচড়া করবা না সোজা হয়ে থাকবা সুন্দর করে কথা বলবা ফাইন তারপরে দেখছি আমাকে মক ভাইবা দিতে আসছে সে সুন্দর করে সোজা হয়ে বসতে বলছে সেই হয়ে দাঁড়ায় আছে ফাইন তাহলে তিন চারজন থাকে না সামনে ভাইবার জন্য তিনজন ছিল তাকে সামনে থেকে একটা কোয়েশ্চেন করা হলো সে এই দিকে তাকে অ্যান্সার দিল এই দিক থেকে একটা কোয়েশ্চেন করা হলো সে এই দিকে তাকে অ্যান্সার দিল বিকজ তাকে বলা হয়েছে যে তুমি সোজা হয়ে থাকো সোজা হয়েছিল একেবারে নেক্সট তাকে তার কোনো এক সিনিয়র তাকে শিখিয়েছে যে কখনো সিনিয়রদেরকে পিঠ দেখাতে হয় না তুমি যখন আসবা তুমি সোজা হয়ে আসবা তুমি যখন যাবা উল্টার দিকে ইয়ে করে রাখবা আমাদের ওখানে ইন্টারভিউ বোর্ডটা যেখানে ছিল ওখান থেকে রুমের দরজা অনেক দূরে তার ইন্টারভিউ শেষ হলো তো চেয়ারটা সরাইলো জাস্ট দ্য মুন ওয়াক করা শুরু করলো আই গেস মাইকেল জ্যাকসন এত লম্বা মুন ওয়াক করতে পারবে না জানতে জানতে একটা কেবেলের তার ছিল তার একটু উস্টা গেলো তারপরে সে বের হলো এই ছিল সেকেন্ড থিং তাও তাকে একটা অ্যাডভাইস দেওয়া হলো যে সবসময় সালাম দিবা সে শুনলো ঠিক আছে স্যার সালাম দিব ফাইন তার কাছে কোয়েশ্চেন স্যার ওখানে যদি ইসলাম ধর্মে বা অন্য ধর্মে কেউ থাকে তাকে সালাম দিব আমি হ্যাঁ সালাম দিবা এটা তো স্বাভাবিক একটা ব্যাপার ঠিক না সালামের মানে কি মে পিস বি আপন ইউ রাইট শান্তি বর্ষিত শান্তি বর্ষণ করুক তো সিম্পল আচ্ছা ঠিক আছে তো ড্রাইভার দিতে আসছে ফার্স্ট থিং সালামুম স্যার সালামুম স্যার সালামুম স্যার সালামুম স্যার চোখ নিচু করে রাখবা তাহলে সম্মান হয় তুমি যত নিচু করতে পারবা তত বেশি সম্মান যত নিচে তত সম্মান তাহলে মাথা কিন্তু ঢুকে প্রথম আলোর ওই একটা কথা মনে হচ্ছে উট পাখি তার শুরুতে একটা অবস্থা ছিল উট পাখির মতো তারপর আস্তে আস্তে আমরা উঁচু করলাম তারা বললাম তোমার কি হয়েছে তুমি কি নার্ভাস না স্যার তাহলে আমি সম্মান প্রদর্শন করছি ফাইন ওই দিন তাকে শেখানো হলো বাবা ঠিক আছে ইটস অলরাইট আমি জানি তুমি সম্মান প্রদর্শন করতে চাও আমরাও সম্মান চাই আমি এটাও চাই যে তুমি যাই বাইরে তুমি সম্মান দাও এক কাজ করো এইভাবে সম্মান দিও না ইন্টারভিউতে সম্মান দেওয়ার ডিফারেন্ট প্রসেস আছে সে বললো হ্যাঁ কি প্রসেস ইন্টারভিউতে যে যখন কোয়েশ্চেন করবে তার চোখের দিকে তাকাবো সেটা সম্মান তুমি যদি চোখের দিকে না তাকাও তাহলে দেখে মনে হবে না যে তুমি তাকে পাত্তাই দিচ্ছ না স্যার ও আচ্ছা হ্যাঁ তাই তো রাইট স্যার ফাইন সো নেক্সট ডে হি কামস ইন সে চোখের দিকে ভাই তাকায় স্যার আর তোমার নাম কি আমার নাম সাদা তুমি কই পড়ো আমি আদম চেয়ে থেকে পড়ছি কি বলতে চাও স্যার বড় হতে চাই আমিও হাত তাত নাড়ায় পড়াবো এইভাবে এইভাবে সে বাইবা দিতে আসছে সে শিখছে যে হাফ টাপ নাড়ায় বলার এনগেজমেন্ট বাড়ানো যায় তো সে বলছে তোমার কোয়েশ্চেন করলো হ্যাঁ তোমার নাম কি ইয়েস স্যার দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন একটা অডিয়েন্স এত বড় যখন অডিয়েন্স ওদের সাথে আমার এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমার হাত লাগে বাট ইন্টারভিউ থেকে হাত লাগে দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন আই হ্যাভ অ্যান অ্যানসার টু দ্যাট জাস্ট লাইক ইন্ডিয়ান অ্যাকসেন্টে মানুষজন কথা বলে না ওরকম অবস্থা এই ছিল আমার বাইবার এক্সপিরিয়েন্স বুঝছো ছোটখাটো জিনিস কাজ করছো বাট আমরা সবাই মিস্টেক গুলো করি এবং একটা ইন্টারভিউতে জানো
তখনও কারো 10-15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা ইন্টারভিউ নেওয়া লাগে না তার জাস্ট 1 মিনিটে ইন্টারভিউতে বলে দেয় যে সে চান্স পাবে কিনা পাবে না বিকজ ওই 1 মিনিটেই সবগুলো ভুল যা করার সে করে ফেলে যা না করার সে করে না